কোভিড পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বহুদিন ধরেই। আর এতেই সমস্যায় পড়েছেন বেসরকারি স্কুলের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মীরা। শনিবার বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা একটি বৈঠক করলেন, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা এসবি এস্টেটের ডাইরেক্টর মানস মজুমদারকে। বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন তাদের অভাব অভিযোগের কথা মানসবাবুকে জানান। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এভাবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত কর্মীদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছে, তাই বিষয়টি যাতে রাজ্য দপ্তরের নজরে আসে তার জন্যই এদিনের এই বৈঠক। দেখুন, আমরা যারা বেসরকারি স্কুল চালাচ্ছি আমাদের বর্তমান সমস্যা প্রচুর। এক হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনে ছাত্র সংখ্যা প্রচুর হ্রাস পেয়েছে, আমাদের যারা টিচার্স আছে স্টাফ আছে তাদেরকে আমরা ঠিকমতো পেমেন্ট দিতে পারছি না। সেই জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন করছি যে আমাদের যারা টিচার্স স্টাফ আছে তাদেরকে আমাদেরকে সরকার থেকে কিছুটা ওয়েজের বা ভাতার ব্যবস্থা করা হোক, আমরা স্কুল থেকে একটা দিচ্ছি, তো বাকিটা সরকার একটা যদি ভাবে এটা। আর শিক্ষার অধিকার আইন 2011 স্টার্ট হওয়ার পরে তো আমরা উপকৃত হয়েছি, রেকগনাইজেশনও পেয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফাইনাল রেকগনাইজেশন পেতে অসুবিধা হচ্ছে এবং সরকারি কোনো দপ্তর থেকে ফায়ারের এনওসি নিয়ে খুব ঝামেলা করছে, ফায়ার এনওসি দিচ্ছে না এবং সেটা প্রচুর খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে। আমাদের যারা কিছু ছোটো ছোটো স্কুল আছে যারা এই রেকগনাইজেশন নিতে চাইছে তারা এখন নিতে পারছে না, অতএব এটা যাতে বন্ধ হয় অ্যারেঞ্জমেন্টটা, সেই জন্য আমরা আজকে আমাদের কাছের মানুষ দাকে আহ্বান করেছিলাম। আমাদের প্রায় 20টা বেসরকারি স্কুল আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে, স্থানীয় এলাকার বাইরে যে 20টা বেসরকারি স্কুল, আমাদের যে সংগঠন ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজার্স, এরা এদের সংগঠনের ব্যানারে আমরা আজকে মানুষ দাকে আহ্বান করেছিলাম এবং 20টা বেসরকারি স্কুল আমরা আজকে মিলিত হয়ে আমাদের যে সার্বিক সমস্যা ক্লাস ফাইভের জন্য সরকারের কাছে আমরা বইয়ের আবেদন করছি, আমাদের এনওসি যাতে ফাইনাল এনওসি পায় তার জন্য আবেদন করছি, যারা স্কুলগুলো রেকগনাইজেশন পায় রেকগনাইজেশন প্রক্রিয়া সরলীকরণের জন্য আবেদন করছি, এসব অনেক দাবি নিয়ে আমরা আজকে দাদার সঙ্গে মিলিত হয়েছিলাম মানুষদের সঙ্গে। আজকে ছিল আপনার ব্যাঙাই শরৎ বিদ্যাপীঠ ছিল, আপনার ছিল মাকুল মুকুল বিদ্যাপীঠ ছিল, বেলডিয়া অসু শিশুকা নিকেতন ছিল, তারপরে সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্র ছিল, কামারপুকুর ন্যাশনাল ইনস্টিটিউট ছিল, তারপরে আপনার চাত্রা শিশু ভারতী ছিল, বিবেকানন্দ বিদ্যাপীঠ ছিল, গুরুকুল ছিল, তারপর আপনার আরও অনেক স্কুল ছিল, প্রায় 20টা স্কুল আমরা এখানে আজকে সমস্যা সমাধানের জন্য আজকে দাদা আমাদেরকে লিখিত আকারে দিতে বলেছেন। আমরা সেই লিখিত আকারে প্রতিটা স্কুলের পক্ষ থেকে আমরা ডাটা কালেকশন করছি, আমরা কালেকশন করে দাদার কাছে লিখিত আকারে দেবো, উনি যথাযথ স্থানে পৌঁছে দেবেন এই আশ্বাসটা আমাদেরকে। অন্যদিকে মানুষ মজুমদার জানিয়েছেন বেসরকারি স্কুলগুলিকে তিনি লিখিতভাবে তাদের দাবি জানাতে বলেছেন, তিনি বিষয়টি শিক্ষা দপ্তরে জানাবেন। তাদের যে সমস্যা সেই সমস্যা ওনারা বলার চেষ্টা করেছেন, আমরাও শুনেছি সেটা, ওনাদের লিখিতভাবে দিতে বলেছি আমি সরকারের নজরে এনে, কেন সরকার তো এখন অনেকটা সরলীকরণ করে দিয়েছে শিক্ষার বিষয়টা সরকারি এবং বেসরকারি স্কুলগুলোর মধ্যে অনেক সরলীকরণ হয়েছে যেটা আগে ছিল না, তো স্বাভাবিকভাবে ওনারা ওনাদের সমস্যার কথা বলেছেন এবং একই সাথে সরস্বতী বিদ্যাপীঠ যেখানে ওরা নির্দিষ্ট ওদের এক সেন্ট্রালি একটা সংগঠন সেখান থেকে ওরা পরিচালনা করে, কিন্তু এর থেকে তাদের ভালো শিক্ষা প্রদান হয় না, আবার তাদের একটা কালেকশন তারা পাড়ায় ঘুরে ঘুরে কালেকশনও করে, কিন্তু এই প্রাইভেট স্কুলগুলো তাদের পক্ষে তো এই কালেকশনের সুযোগ নেই, তারা একদম ছেলেমেয়েরা যেটা দেবে সেইটাই তাদের এই প্রতিষ্ঠানটা চালানো, সমস্ত খরচা চালানো, শিক্ষকদের মায়না দেওয়া সব কিছু করতে হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যায় যে যারা এই প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু লাভবান হয়, তারা কিন্তু শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সমাজে যে অন্ধকার সেই অন্ধকার দূর করার উদ্দেশ্যে একটা মহৎ কাজ করে যাচ্ছে, যেটা একটা সময় আমরা অনেক মনীষীদের দেখেছি এই ভারতবর্ষে, সেই কাজটা কিন্তু ওনারা ছোটো ছোটো সেক্টরে করে যাচ্ছে, এটা একটা দেখতে ছোটো হলে এটা একটা বড়ো কাজ ওনারা করছিল, সেই জায়গায় ওনাদের সরকার বিগত দিনে পাশে দাঁড়িয়েছে, তা সত্ত্বেও কিছু মাঝখানে গ্যাপ আছে, তো সেই গ্যাপগুলো যদি দূর করা যায় এটা অবশ্যই আমাদের একটা চেষ্টা থাকবে, ওনাদের বলেছি ওনারা লিখিতভাবে লিখ। নিউজ আজ বাংলা, গোঘাট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের এনসিভিটি অনুমোদন প্রাপ্ত আইটিআই হচ্ছে এসএনপি টেকনিক্যাল প্রাইভেট আইটিআই, সতীতলা 24 নম্বর রুট, আরামবাগ, হুগলি। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভেয়ার এবং ইলেকট্রিশিয়ান কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে, ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন
7585859626 অথবা 9647579205 নম্বরে। এছাড়াও ভারত সরকারের NCVT অনুমোদিত আমাদের আরেকটি প্রাইভেট ITI SPB টেকনিক্যাল প্রাইভেট ITI উচানল পূর্ব বর্ধমান। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার এবং সুইং টেকনোলজি কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 এবং 9732520783 নম্বরে।